নমস্কার। তানারাম চ্যানেলে আমরা আজকে এসেছি মাস্টারমশায়ের বৃত্তান্ত শ্রীমদর্শন নিয়ে আলোচনা করতে। প্রথমেই নমস্কার জানাই আমাদের দিব্যত্রয়ী ঠাকুরমা স্বামীজিকে, আর শুভেচ্ছা জানাই তানারাম চ্যানেলের সকল ভক্ত এবং সুধীমান। প্রথম প্রশ্ন, কেন এই নির্বাচন? শ্রীমদর্শন মাস্টারমশাইয়ের এক ধরনের কথামৃত সম্পর্কে ব্যাখ্যা, কথামৃতর ব্যাখ্যা পাই এই দর্শনের মধ্যে। লেখক স্বামী নিত্যাত্মানন্দ শ্রীমর সংস্পর্শে এসে তার জীবন বদলে তিনি মঠ রামকৃষ্ণ মঠ মিশনে সন্ন্যাসী হয়েছেন। প্রতিদিন ঠাকুরের যেমন প্রতিদিনকার দিনলিপি লিখেছিলেন মাস্টারমশাই, তেমনি মাস্টারমশাইয়ের সংস্পর্শে দীর্ঘ জীবন অতিবাহিত করে প্রতিদিনের দিনলিপি রচনা করেছিলেন স্বামী নিত্যাত্মানন্দ, তৎকালীন কলেজ ছাত্র, কলেজ পড়ুয়া ছাত্র জগৎবন্ধু। এরও একটা খুব মজার ইতিহাস আছে, তার আগে আমি একটু ব্যাখ্যা করে নিই কি এই শ্রীমদর্শন। শ্রীমদর্শনের সম্পর্কে স্বামী অতুলানন্দ, মায়ের একজন প্রত্যক্ষ শিষ্য ছিল, দীক্ষিত সন্তান, তিনি মন্তব্য করেছেন, যে মন্তব্যের মধ্যে দিয়ে আমরা শ্রীমদর্শনের যথাযথ রূপটি স্পষ্ট বুঝতে পারি। স্বামী অতুলানন্দ জি লিখেছেন, দিস বুক মে সার্ভ আ ডাবল পারপাস টু দোজ হু আর অ্যাকোয়েন্টেড উইথ দ্য কথামৃত বাই এম। ইট মে বি ওয়েলকাম অ্যাজ এ কম্প্যানিয়ন ভলিউম অ্যান্ড টু দোজ নট ইয়েট অ্যাকোয়েন্টেড উইথ দ্য কথামৃত ইট মে arouse a desire to make that acquaintance. অর্থাৎ এই পুস্তকটি দুটি উদ্দেশ্য পূরণ করে। যারা কথামৃতর সঙ্গে পরিচিত তারা এর মধ্যে কথামৃতের ব্যাখ্যা পান, কথামৃতের সঙ্গী একটি পুস্তক হিসেবে এটি বিচার্য হতে পারে। আর দ্বিতীয়টি হলো, যারা এখনো কথামৃতের সঙ্গে পরিচিত হননি তাদের জন্য কথামৃতের কথাকারের যে স্মৃতি, তার থেকে কথামৃত সম্পর্কে শ্রদ্ধা এবং ভক্তির উদয় হবে এবং কথামৃতের প্রতি তারা আকর্ষণ অনুভব করবে। এখানে শুধু যে মাস্টারমশাইয়ের দিনলিপি বা কথামৃতের ব্যাখ্যা আছে তাই নয়, তার সঙ্গে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে আরো অনেকগুলি নতুন নতুন তথ্য এর মধ্যে পাওয়া যায়। তো 16টি খণ্ড আছে, আমরা শুরু করছি কথামৃত কথাকারের সঙ্গে শ্রীমদর্শনের রচয়িতার প্রথম সাক্ষাতের ঘটনাটিতে। এখন এই শ্রাবণের শুরুতে আমরা দেখছি এই বইটিতেও এই শ্রীমদর্শনের রচয়িতার সঙ্গে কথামৃতকারের
সাক্ষাৎটিও হয়েছিল এইরকম এক শ্রাবণ মাসের বিকেলে। কলেজ পড়ুয়া ছাত্র জগৎবন্ধু তখন সেই সময়ের প্রজন্মের মতো স্বামীজির জন্য ব্যাকুল ছিলেন। স্বামীজি অত্যন্ত যুব সমাজে আকর্ষণীয় ব্যক্তিত্ব, তাই তিনি বলছেন যে শ্রীমর সাহচর্য লাভ সে এক দৈব ঘটনা। শ্রীমর প্রতি কোনো আকর্ষণও সে সময় ছিল না। অতি অল্প বয়সে কথামৃতের প্রথম ভাগ হাতে পড়ে, কিন্তু কিছুই বুঝিনি। আমাদের আকর্ষণ ছিল জগৎগুরু শ্রীমৎ স্বামী বিবেকানন্দের। স্বদেশী আন্দোলনের প্রথম থেকে তার নাম শুনে আর তার চিকাগো বক্তৃতার ছবি দেখেছিলাম। এই বীর কিশোরী বিবেকানন্দ ছিলেন আমাদের উপাস্য। আমরা মনে করতাম তিনি ভারতের মুক্তির জন্য এসেছেন। তার উপর যে শ্রদ্ধা ও ভালোবাসা হতো তা ঠিক ভক্তের ভাবে নয়, তা অ্যাডমায়ারের ভাবে। এখানে অ্যাডমায়ারার এবং ভক্ত দুটি স্তরের মতো দেখানো হয়েছে। উনি সুন্দর পরবর্তীকালে ব্যাখ্যা করেছেন যে অ্যাডমায়ারার অ্যাডমিরেশনটাই বা কি আর ভক্তিটাই বা কি। তো সেই অবস্থায় যুবক জগৎবন্ধু অ্যাডমিরেশন বলতে বুঝিয়েছিলেন যে হিরো ওয়ার্শিপ, একজনকে নেতা হিসেবে আদর্শ হিসেবে গণনা করে তার পথটিকে প্রশংসা করা, সম্পূর্ণভাবে তার প্রতি যেটাকে বলে ডেডিকেশন, যেটাকে বলে সম্পূর্ণ তার পথে নিজেকে দান করা, সেই অবস্থা তখনও হয়নি। শুধু যে চেষ্টাটা হয়েছিল স্বামীজিকে আশ্রয় করে যথাসাধ্য পবিত্র জীবনযাপন ও সেবাব্রতের অনুষ্ঠান, কিন্তু ভগবান লাভ যে মনুষ্য জীবনের উদ্দেশ্য তার খবর তখনও হৃদয়ে পৌঁছায়। যাই হোক, এইভাবে দিন যায়। অর্থাৎ কলেজ ছাত্র জগৎবন্ধু তখনও বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ, বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাশীল, তার প্রতি অনুভূতিশীল, কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ততখানি তার ধারণা নেই। কলেজে পড়ার সময় একদিন এক বন্ধুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণের সম্পর্কে কথা হয়। এরকম আলোচনা মাঝে মাঝে হতো। বন্ধুটি বেলুড় মঠে দীক্ষিত শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। উনি বলতে মাস্টার মশাই কথা মৃতকার ঠাকুরের কথা ছাড়া অন্য কথা বলে। তখন যুবক জগৎবন্ধু কিছুটা রেগে গেল, গিয়ে বললেন সে কি স্বামীজির কথা বলেন না কেন? স্বামীজি তো ভারতকে বাঁচিয়ে দিয়েছে, মুক্তির সন্ধান দিয়েছে, তার আগমনে ও প্রচারেই তো স্বাধীনতা সংগ্রামের নতুন জীবন এসছে। আমরা তো তার কথাই ভাবি, তার ভাবেই পথ চলার চেষ্টা করি, তাহলে তার কথা কেন বলেন? এই তর্ক ক্রমশ প্রখর হয়। তখন সেই ভক্ত বন্ধুটি বলে ঠিক আছে চলো, তুমি বরং তোমার কথা উনার কাছে গিয়ে জানাবে। ভক্ত বন্ধু বললেন যে ঠিক আছে আপনিও চলুন। এইভাবে ঠিক করে জগৎবন্ধু চললেন শ্রীময়ের সঙ্গে দেখা। সে তো প্রবল উত্তেজিত, ভালো করে উপদেশ দিতে হবে, উত্তম উপদেশ দিয়ে শ্রীময়কে বোঝাতে হবে
মধ্যে বিবেকানন্দের কথা বলাই উচিত। প্রত্যেক মানুষের কাছে বিবেকানন্দের কথাটাই তুলে ধরা উচিত। এই রকম একটা উচিত বোধ নিয়ে গিয়ে পৌঁছলেন মাস্টারমশাইয়ের কাছে। এইরকমই এক শ্রাবণের বিকেল, বৃষ্টি হয়ে গেছে, মর্টন স্কুলের চারতলার ছাদে মাস্টারমশাইয়ের সঙ্গে বসা। প্রথম দু চারটে কথা জিজ্ঞেস করার পরে মাস্টারমশাই কথা বলতে শুরু। সে এক অদ্ভুত কথা, দৈবী অন্তর্ভেদী চক্ষু দুটি 1 মিনিট স্থাপন করে স্বামীজির কথা বলতে লাগে। সে এক অদ্ভুত ব্যাপার, ক্রমাগত 3 ঘন্টা শুধু স্বামীজির কথা বললেন। আমার বোধ হতে লাগলো চিত্তের শান্তি ও অমৃতের বাড়ি বর্ষণ হয়েছে। উনি গিয়েছিলেন তর্ক করতে যে কেন মাস্টারমশাই স্বামীজির কথা না বলে শুধু ঠাকুরের কথা বলে। তর্ক করতে গিয়ে দেখলেন তিনি 3 ঘন্টা শুধু স্বামীজির কথাই বলে গেলেন। এবং হৃদয়ের পুঞ্জীভূত সংশয় অশান্তি দূর হয়ে যেন প্রার্থিত বিষয় অজানিতভাবে প্রকাশিত হতে লাগলো। অমন মধু বর্ষণ হৃদয়ে আর কখনো হয় না। প্রথম দর্শনে তিনি তার যে উদ্দেশ্যে আসা ভালো করে মাস্টারমশাইকে উপদেশ দেবেন সেটা ভুল হয়ে গেল। তিনি দ্রবীভূত হতে লাগলেন। আর শ্রীমর এই কথায় সমালোচকদের দৃষ্টিতে যে পরীক্ষার প্রবৃত্তি হয় তাও দূর হতে লাগলো। মনে হতে লাগলো এই ব্যক্তি কে, তার কথায় তো অহংকারের লেশ নাই, আমি এই শব্দটা পর্যন্ত না। আমরা যুবক আর ইনি বৃদ্ধ, তার ব্যবহারে আমাদের সঙ্গে যেন সমবয়সীর ব্যবহার, কোনো ব্যবধান নাই। আর কি মাধুর্য, বুঝতে পারলাম উনি যেন নিজের সঙ্গে নিজে আলাপ করছে, নিজের সঙ্গে নিজেই আলাপ করছে, অর্থাৎ একটা সম্পূর্ণ ভাবস্থ অবস্থা। কাউকে সামনে বসে শোনাচ্ছি না, নিজেই নিজেকে বলছি, অর্থাৎ স্বামীজির ভাবে দ্রবীভূত। এবং শ্রোতা যে কলেজ ছাত্র যুবক যে এসেছিল, বিরাটভাবে তর্ক এবং উপদেশ দেবে বলে, সেও তখন দ্রবীভূত। সেও ভাবছে কে আমি, কার কাছে এলাম, ইনি কে। মনে পড়ে যায় কথামৃতে মাস্টারমশাই এবং ঠাকুরের প্রথম সাক্ষাৎ। সেখানেও ঠাকুরকে দেখে মাস্টারমশাইয়ের মনে হয়েছিল কে ইনি, সুখদেবের মতো কথা করছে। আর নিজের কথা একটু না বলে স্বামীজির কথা অনর্গল চলল। ঠাকুরও আমি উচ্চারণ করতে পারতেন না, মাস্টারমশাইও আমি উচ্চারণ করছেন না, স্বামীজির কথা অনর্গল বললেন। বললেন ভারতের যুবকেরা যদি স্বামীজিকে ধরে তবে তাদের নিজেদের কল্যাণ, দেশের আর দশের কল্যাণ। সুখদেব নবকলেবরে নরেন্দ্রনাথ রূপে এসেছে, তার নিজের কোনো প্রয়োজন নাই। তিনি নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি সপ্তর্ষির এক ঋষি, ভারতের আর জগতের কল্যাণের জন্যই তার আগমন। স্বামীজি কে? স্বামীজি শুধু ভারতের কল্যাণ না, জগতের কল্যাণ করতে নিয়েছে। স্বামীজির নিজের কোনো প্রয়োজন নেই এই কল্যাণে, স্বামীজি নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি, নেমে এসেছেন আমাদের কল্যাণের জন্য। সুখদেব নবকলেবরে নরেন্দ্রনাথ রূপে এসেছেন, চারতলা থেকে একতলায় নেমেছেন জীব শিবের সেবা শিক্ষা দিতে, রামকৃষ্ণ দেবের মাথার মনি নরেন্দ্র।
আপনি গিয়েছিলেন উপদেশ দিতে, কেন স্বামীজির কথা বলেন না? তাকে মাস্টারমশাই স্বামীজির স্বরূপের পরিচয় করাচ্ছে। স্বামীজি কে? রামকৃষ্ণ দেবের মাথার মণি, যার নিজের এখানে আসার কোনো তাগিদ ছিল না, এসেছেন জীব শিবের সেবা করতে, জীবরূপী শিবের সেবা করতে। চারতলা থেকে একতলায় নেমেছে, তার স্থান অনেক উচ্চ। জীবের স্থান যদি একতলায় হয়, নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি তার স্থান চারতলায়। তিনি নেমে এসছেন শুধুমাত্র জীবের প্রয়োজনে। তাই নরেন্দ্র স্বরূপ কি? শ্রীরামকৃষ্ণের মাথার মণি। 18টা গুণ তার, এসবের মাত্র একটা। সিজার আলেকজান্ডার নেপোলিয়নের বিজয়ের চাইতেও তার বিজয় বড়। ধর্মক্ষেত্র ইত্যাদি। হতবাক শ্রোতা, কলেজ ছাত্র যুবক হতবাক হয়ে শুনছে স্বামীজির কথা। সেই স্বামীজির স্বরূপের কথা সে আগে কোনোদিন কারোর কাছে শুনে, তাই উনি স্বীকার করছেন, পূর্বে যে স্বামীজির উপর আমাদের প্রীতি ছিল, উহা যেন ফ্যানাটিকের প্রীতি, তুবড়ির মতো ভুস ভুস করে ওঠে আবার পরে, সেন্টিমেন্টাল অ্যাডমায়ারের প্রীতি। অর্থাৎ স্বামীজিকে দেখার দৃষ্টিও বদলে গেল 3 ঘন্টায়। এতদিন ধরে যাকে মনে মনে উচ্চস্থানে বসিয়ে এসেছেন, তার স্থান যে আরো কত উচ্চে, সেই অনুভূতি লাভ করল কলেজ ছাত্র যুবক। তাই তিনি তার নিজের ভাষাতেই বলছেন, সেই প্রীতি ছিল ফ্যানাটিকের প্রীতি, মানে একটা ক্ষণস্থায়ী, সেন্টিমেন্টাল অ্যাডমায়ারা, তুবড়ির মতো ভুসভুস করে ওঠে আবার পরে। অর্থাৎ তার মধ্যে কোনো স্টেবিলিটি ছিল, এটা একটা ক্ষণস্থায়ী আবেগের মতো ছিল, খানিকক্ষণ বাড়ত আবার কমে যেত। কিন্তু আমি যে স্বরূপের কথা শোনালেন মাস্টারমশাই, সেটা শোনার পর আর কিন্তু তার কোনো সন্দেহ রইল না যে তার আগেকার ভাব মুহূর্তে অন্যতর ভাবে পরিবর্তিত হয়েছে। সেই ভুসভুস করে ওঠা সেন্টিমেন্ট একটা স্থায়ী প্রজ্বলিত অগ্নির মতো রূপ ধারণ করতে চলেছে। রাজনীতির রঙে রাঙিয়ে দেখতাম তখন স্বামীজিকে, শ্রীমর কথায় সে রং ধুয়ে আরো উচ্চভাবে দেখবার আলো পেল। অবতারের প্রধান পার্ষদ নিত্যমুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দ, এই সন্ধান হৃদয়ে ঢুকল। যে বিবেকানন্দ ছিলেন শুধুমাত্র রাজনৈতিক যুদ্ধের সৈনিক, যে বিবেকানন্দ মনের মধ্যে বাস করছিলেন একমাত্র রাজনৈতিক মুক্তির কাণ্ডারি হিসেবে, সেই বিবেকানন্দের স্বরূপ বদলে গেল। সেই স্বরূপ বদলে দেখা দিল অন্য এক স্বরূপ, আরো উচ্চভাবে দেখার। অবতারের প্রধান পার্ষদ নিত্যমুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দ, এই সন্ধান হৃদয়ে ঢুকল। ব্রহ্মজ্ঞানের তুঙ্গ শৃঙ্গে সমাসীন বিবেকানন্দ, বিশাল তার দৃষ্টি আর সর্বতোমুখী প্রতিভা, তা দিয়ে তিনি দেখতে পেতেন জগতের ও ভারতের সমস্যাগুলি, সেগুলি তার নখ দর্পণে ছিল। অর্থাৎ শুধুমাত্র ভারতবর্ষের রাজনৈতিক মুক্তি নয়, সেই রাজনৈতিক মুক্তির থেকেও আরো উচ্চ উচ্চতর আধ্যাত্মিকতার মুক্তি, মানুষের আধ্যাত্মিকতার মুক্তি,
তার যে ঠিকানা, সেই ঠিকানা স্বামী বিবেকানন্দের কাছে। তাই নিত্যমুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দ এই সন্ধান হৃদয়ে ঢুকল। এই ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দ শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর এবং ভারতের সমাজের নানা স্থানের সমস্যাগুলি যার কাছে একেবারে সমস্যাগুলি তার কাছে অত্যন্ত স্পষ্ট ছিল, আর স্থান কাল পাত্র ভেদে তারই কিছু কিছু ব্যক্ত করেছে। অল্প দৃষ্টি মানুষ তার কি বুঝবে, তাই সে নিজের চশমার রঙে রাঙিয়ে তাকে দেখে। স্বামীজিকে কিভাবে দেখত একজন কলেজ ছাত্র, আর মাস্টামশাই সেই চশমা খুলে নতুন চশমা পরিয়ে দিলে, যে চশমা দিয়ে সেই কলেজ ছাত্র জগৎবন্ধু দেখতে পেল এক অন্য বিবেকানন্দ। যে বিবেকানন্দ ব্রহ্মজ্ঞ পুরুষ, সেই পরম ব্রহ্মে সমাসীন অবতার পার্ষদ বিবেকানন্দ, যার কাছে জীব শিব, জীবকে শিব জ্ঞানে সেবা করাই প্রধান কর্মযোগ। কিন্তু শুধু কর্মযোগ নয়, সেই কর্মযোগ আধ্যাত্মিক যোগের, মুক্তির, আধ্যাত্মিক মুক্তির একটি হাতিয়ার মাত্র। সেই বিবেকানন্দকে দেখতে পেল কলেজ ছাত্র জগৎবন্ধু। যে বিবেকানন্দ তার কাছে অপরিচিত, যে বিবেকানন্দ কোনো রঙিন চশমার দিয়ে আবৃত নন, যে বিবেকানন্দ জগতের সমাজের সমস্যাগুলিকে অত্যন্ত স্পষ্টভাবে দেখে তার সমাধানের ইঙ্গিত দিয়েছে। কিন্তু এই সমাধানই জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য নয়, সর্বোচ্চ উদ্দেশ্য পরম ব্রহ্মত্ব প্রাপ্তি। এবং সেই প্রাপ্তির পথে যে কর্মযোগ, সেই কর্মযোগের সঙ্গে যুক্ত শিব জ্ঞানে জীব শিব। স্বামী বিবেকানন্দের এই পরিচয় দিয়ে প্রথম সাক্ষাৎ কলেজ ছাত্র জগৎবন্ধু এবং মাস্টামশাই কথামৃতকার। এই দর্শনের পূর্বে কিছুকাল ধরে হৃদয়ের ভিতরে হতে আকাঙ্ক্ষা হতো আর নিশিদিন নীরব প্রার্থনা, হে ঈশ্বর, আমায় এমন একজন মানুষ জুটিয়ে দাও যার বুদ্ধি স্থির অবিচলিত, যার বুদ্ধিকে আশ্রয় করে চললে জীবনের ওঠা পড়া বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তির সাহায্যের প্রয়োজন ঈশ্বর লাভের জন্য নয়, কিন্তু আমার দৈনন্দিন জীবন পথে তার সাহায্য একান্ত করে। কলেজ ছাত্র জগৎবন্ধু তখন ঈশ্বর লাভের আকুলতা তখনও আসে, কিন্তু তার সন্ধান চলছে অবিরত। তার আবেগ, তার নবীন যৌবনের নানা রকম অনুভূতি এবং অনুভূতির ওঠানামাকে সঠিক পথে নির্দেশ দেওয়ার মতো একজন মানুষের অনুসন্ধান তার মধ্যে শুরু হয়েছিল। এবং সেই অনুসন্ধান তিনি করছিলেন এমন একজন মানুষের যার বুদ্ধি স্থির এবং অবিচলিত। এইরূপ একজন স্থিতপ্রজ্ঞের সন্ধানের কারণ ছিল নিজের বুদ্ধির দুর্বলতা ও অস্থিরতা দেখে। কলেজে পড়বার সময় কোনো এক ঘটনাতে নিজের বুদ্ধির দোষ দেখতে পাই, তখন থেকে মনে হয়েছিল এ নিয়ে গর্ব করা বৃথা। অর্থাৎ কোনো কারণে নানা রকম অস্থিরতার মধ্যে এই
ছাত্র জগৎবন্ধুর মধ্যে একটা অবিশ্বাস এসে দাঁড়িয়েছিল নিজের প্রতি। সে কিছুটা নিজের বুদ্ধির ওপর ভরসাও হারিয়েছিল, তাই জন্য সে এই ধরনের একজন মানুষের অনুসন্ধান করছে। অবশেষে সিমোর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সে অনুভব করল যে এই রকম একজন ব্যক্তিকে তিনি সে চাইছিল তাকে সঠিক পথে নির্দেশিত করার জন্য। তাই প্রথম সাক্ষাৎকারের পর কলেজ ছাত্র জগৎবন্ধু বলল, আমার নিজের প্রধান লাভ শ্রীমকে পাওয়া। অর্থাৎ প্রথম দর্শনে, প্রথম সাক্ষাতেই তার প্রথম দর্শনে এবং প্রথম সাক্ষাতে তার মাস্টারমশাইয়ের প্রতি পরিপূর্ণ নির্ভরতা চলে এল, যারই ফলস্বরূপ আমরা পরবর্তীকালে দেখতে পাই তার প্রতিদিনের জীবনের রোজনামচা শ্রীমদর্শন, এবং তার জীবনটিও অন্য পথে, অন্য বাঁকে গিয়ে হয়েছিল প্রবাহিত হয়ে তিনি কলেজ ছাত্র জগৎবন্ধু থেকে স্বামী নিত্যাত্মানন্দে রূপান্তরিত হয়েছিলেন। স্বামী শিবানন্দের কাছে মন্ত্র দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা হয়েছিল। পরবর্তীকালে এই 16 খণ্ডে সমাপ্ত শ্রীমদর্শন রচনা করেছে। এর পরবর্তীতে আমরা শ্রীমদর্শনের বিভিন্ন অংশ থেকে আলোচনা করব এবং আজকে অ্যালেক শ্রাবণের বিকেলে সেই প্রথম সাক্ষাৎকারের স্মৃতি নিয়ে আজকের মতো শেষ করি। নমস্কার।